হাই ফ্রেন্ডস আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল বাংলা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমরা সিঙ্গেল ভাউচারে কী করে আপনারা গুডস অ্যান্ড সার্ভিস একসাথে এন্ট্রি করবেন এবং আজকের ক্লাসে আমি দেখাবো আপনারা কী করে কোটেশন দেবেন মানে আমরা অনেক সময় কী হয় বড়ো কিছু জিনিস পারচেস করার আগে সেলারের কাছ থেকে আমরা কোটেশন নিয়ে থাকি চার পাঁচ জায়গা থেকে আমরা কোটেশন নেওয়ার পর যেখানে আমাদের মনে হয় মানে মনে হয় যে কোয়ালিটিটা ভালো এবং এখানে প্রাইসটা ঠিকঠাক সেখানে আমরা ফাইনাল করি সেল করার জন্য এ পার্চেস করার জন্য সুতরাং যিনি সেলার তিনি আমাকে কোটেশন দিয়ে থাকেন এবার ধরুন আপনাকে কেউ কোটেশনের জন্য বলল তখন আপনি কিভাবে কোটেশন দেবেন কোটেশন দেওয়ার অর্থ হচ্ছে কোটেশনের অ্যামাউন্ট কোনোরকম আমার ট্যালিতে ট্যালির ব্যালেন্স শিটে অথচ আমার ফিনান্সিয়াল ইয়ারের ওপর রকম প্রভাব ফেলবে না দেওয়ার অর্থ হচ্ছে শুধুমাত্র তাকে প্রাইস লিস্টটাকে দেওয়া যিনি কিনতে চান বা যিনি কিনতে ইচ্ছুক ওনাকে শুধু প্রাইস লিস্টটা সম্পর্কে ডিটেলস দেওয়া এই এন্ট্রিটা করার জন্য প্রথমে আপনাকে একটা কোম্পানি ওপেন করতে হবে অলরেডি আমার করা আছে তাই আমি করলাম না গেটওয়ে অপটা দিতে থাকাকালীন আপনাকে এফ ইলেভেন টিপতে হবে এফ ইলেভেন টিপার পর অ্যাকাউন্টিং ফিচার্স যেতে হবে অথবা এফ ওয়ান টিপতে হবে টেপার পর আপনাকে আবার যেতে হবে দেখুন এখানে লেখা আছে আপনার ইউজিং রিভার্সিং জার্নালস অ্যান্ড অপশনাল ভাউচার্স এটাকে আপনাকে ইয়েস করে নিতে হবে এই অপশানটাকে আপনাকে প্রথমে ইয়েস করতে হবে ইয়েস করার পর এটাকে আপনি সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর আপনাকে চলে যেতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে অ্যাকাউন্টিং ভাউচার চলে যাওয়ার পর আপনাকে দেখুন এখানে লেখা আছে স্ক্রিনের রাইট সাইডে অপশনাল বলে এটাকে আপনাকে সেট করে নিতে হবে যখনই এটাকে সেট করবেন তখনই আপনার এখানে চলে আসবে অপশানাল বলে লেখাটি এটা এলে পরে তখন আপনাদের এটা হবে আপনাদের কোটেশন অর্থাৎ অপশনাল ভাউচারে যখন কাজ হবে তখন আপনাদের কোটেশনের কাজ হবে আবার যখন আপনি নর্মালি ফিরে আসতে চাইবেন তখন আপনার আপনি এটাকে আবার রেগুলারে ক্লিক করে রেগুলার করে নেবেন চলুন তাহলে দেখা যাক আমি অপশনাল ভ্রাউচার ক্লিক করে নিলাম আমি এন্টার দিলাম আমি ধরুন এখানে দিয়ে দিলাম সাপোজ ক্যাশ ক্যাশ ধরুন দিচ্ছি করছি আমি ক্যাশে ধরুন করছি ক্যাশ দিয়ে দিলাম এবার আমি এটাকে আনিস্টারি সাপোর্ট ধরুন দিয়ে দিলাম আমি আর সেলস রেজারটা ধরুন দিয়ে দিলাম সেলস আর নেমো আইটেম ধরুন দিয়ে দিলাম সাপোজ আমি এখানে দিয়ে দিলাম রেমন্ডের চার্ট পঁচিশ সরি দু পিস রেট পঁচিশশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে ইনক্লুডিং ট্যাক্স দেখাচ্ছে অর্থাৎ দাম নিচ্ছি পঁচিশশো টাকা কিন্তু আমার রেট দেখাচ্ছে এটা অর্থাৎ আমরা কি করি অনেক সময় ইনক্লুডিং ট্যাক্সে বিজনেস করি আমরা ওকে বলি না যে জিনিসটার দাম তিন হাজার সাতশো পঁচাত্তর টাকা বা তিন হাজার একশো তিরিশ টাকা আমরা ডাইরেক্ট অ্যামাউন্ট বলি এবং তার মধ্যে থেকে আমাদের ট্যাক্স ইনক্লুড করা থাকে যদি আপনারা চান যে ট্যাক্স ইনক্লুড না করে অর্থাৎ এক্সক্লুড করে আমরা অ্যামাউন্ট বলতে চান তখন তাহলে আপনারা এফ টুয়েলভে যাবেন এফ টুয়েলভ যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন আছে ইনক্লুসিভ ট্যাক্স বলে দেখুন লেখা আছে একটা এই অপশনটাকে আপনারা নো করে দেবেন নো করে দিলে কি হবে আপনার যে অ্যামাউন্টটা বল মানে লিখবেন তার উপর আপনার ট্যাক্স চার্জ করা হবে অর্থাৎ দু হাজার লিখলে পরে দু হাজারের উপর ট্যাক্স চার্জ করা হবে যত টাকা ট্যাক্স হবে তার ওপর আপনার যত টাকা আপনার অ্যামাউন্ট হবে তার উপর আপনার ট্যাক্স ক্রিয়েশন হবে তো ধরুন আমি ইনক্লুসিভ ট্যাক্সটা ধরুন আমি এন থেকে সরিয়ে দিলাম ধরুন আমি দিয়ে দিলাম শার্ট রেমন্ডের শার্ট দু পিস দু পিস কোয়ান্টিটি দাম দিলাম ধরুন দু হাজার টাকা করে সাপোজ এবার ধরুন আমি দিলাম শার্ট সরি সান সানগ্লাস পাঁচ পিস দাম ধরুন দিলাম আমি পাঁচশো টাকা করে এরম করে আমি এক একটা পর এক একটা দিলাম এবার ধরুন আমি দিলাম আপনার ওয়ালেট দু পিস উনি যতটা উনি যা যা কোয়ান্টিটি বললেন সেই কোয়ান্টিটি অনুযায়ী আমি একটা বিল বানিয়ে দিলাম মানে সঠিক করলাম এই বিলটা আপনাদের আরও অনেক বড় হতে পারে কারণ যতগুলো আমাদের মানে ইয়ে নেমো আইটেম থাকবে তত লেন দিয়ে আমাদের বিলটা হবে এন্ড অফ লিস্ট করলাম এটা আমি সেভ করে দিলাম এখানে কোরকম আমি ট্যাক্স ক্যালকুলেট করবো না যদি চান যে ট্যাক্স ক্যালকুলেট করে দেখা দেখানোর জন্য করতে পারেন অথবা আপনার এন্টার দিয়ে সেভ করে নিতে পারেন এবার আমি চলে গেলাম পেজ আপে এবার যদি মনে করেন যে এটাকে আপনি প্রিন্ট আউট করবেন তাহলে আপনারা তাহলে অল্ট পি টিপবেন অল্ট পি টিপার পর এই দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন এসছে এটাকে ইএস করে দেবেন ইএস করে দেওয়ার পর অল্ট জেড টিপবেন দেখছেন দেখতে পাচ্ছেন যে আপনার যেটা আপনি বিলটা যেটা বানালেন সেটা দেখুন এখানে চলে এসছে আপনার অর্থাৎ এটাই হচ্ছে আপনার অপশনাল ভাউচার অর্থাৎ কোটেশেন এবার যদি আপনি এটাকে ডিসপ্লেতে যান ডিসপ্লে থেকে যদি আপনি ডেবুকে যান ডেবুকে গেলে পরে দেখবেন আমরা দেখা দেখুন অপশনাল অর্থাৎ এনটিতে দেখাচ্ছে আপনাকে অপশনাল এখানে আমাকে প্রশ্ন দেখিয়ে দিচ্ছে যে এটা আপনার অপশনাল এটা করেছেন ভাউচার তো বন্ধুরা দেখার জন্য খুবই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং যদি চান এরকম টাইপের ভিডিও রোজ দেখার জন্য তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিকজ এরকম টাইপের ভিডিও আমি রোজই নিয়ে আসি বাংলা ভাষায় ধন্যবাদ